नमस्कार बंधुरा, जशोदार रान्नाघर थेके आमी काकली बोलछी। आबार एकटा चिराचरित नतून एकटा बांगला निरामिष पद निये चले एलाम। आमी आमार मतो करे देखाबार चेष्टा करेछी, जेटा आमार मा ठाकुमारा जेभाबे करतेन आमी तार संगे सामान्य एकटु अदल बदल करे आमार मतो करे देखाबार चेष्टा करेछी। एटी एकटी लाउयेर रेसिपी, मटर डालेर बड़ा दिये लाउयेर एकटी रेसिपी, जेटा आमादेर एकदम निरामिष दिनेर पक्षे খুবই উপযুক্ত এবং দারুণ স্বাদের হয় আর উপকারীও বটে। আপনারা একবার করে দেখবেন আমার মতো করে। যদি আমার রান্না ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি টিপে দেবেন এবং অবশ্যই বেল বাটনটি ক্লিক করবেন, তাহলে আমার সমস্ত নতুন রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন বন্ধুরা। এখন চলে যাই আমি মূল রান্নাতে। এখানে আমি এক কাপ পরিমাণ মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর সঙ্গে দেব একটু এক চামচ এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা। সবগুলো দিয়ে আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। ডালটা আমার বাটা হয়ে গেছে, খুব মিহি করে বাটলে হবে না, একটু কচকচে ভাব থাকতে থাকতে অফ করে দিতে হবে, খুব মিহি হয়ে গেলে বড়াটা ভালো হবে না। এবার এটার মধ্যে, এই ডাল বাটাটার মধ্যে আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ, সামান্য একটু লঙ্কা গুঁড়ো রংটা হওয়ার জন্য জাস্ট, আর দেব একটু কালো জিরে। কালো জিরে খাওয়া তো খুবই ভালো, আপনারা সবাই নিশ্চয়ই জানেন। আর সাথে দেব একটু হিং। আদা তো আমি আগেই দিয়েছি, এবার সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলে কি কি দিলাম? কালো জিরে, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, হিং, আর এর সাথে নুন দেব। নুনটা আমি আমার আন্দাজ মতো দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন। এবার সবগুলো দিয়ে একসাথে ভালো করে ফেটিয়ে নেব। আর যেহেতু মটর ডাল একটু মিষ্টি মিষ্টি হয়, এর জন্য আলাদা করে কোনো আমি মিষ্টি দিচ্ছি না। এই রান্নাটা সম্পূর্ণ আমি সর্ষের তেলে করব। কড়া গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো পছন্দ মতো শেপ দিয়ে ভেজে নেব। পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর নতুন বন্ধুদের জানাই নববর্ষের শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন এসে থাকেন তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে অল ক্লিক করে দেবেন বেল বাটনটা, তাহলে আমার সমস্ত রান্নার নতুন নতুন নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। এরকম একটু করে দিলে বড়ার ওপরে ভাগে তেলগুলো গেলে বড়াটা আরও ক্রিস্পি হয়ে যাবে আর সুন্দরভাবে ভাজা হবে। খুব জোরে আঁচ দিয়ে বড়াটা ভাজলে কিন্তু ওপরগুলো হয়তো লাল হবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আমার বাড়িতে নিত্য অন্নভোগ হয়, তো তাই আমাকে নিত্য নতুন নিরামিষ রেসিপি প্রত্যেক দিনই করতে হয়। সবগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, এটা কিন্তু খেতে খুবই ক্রিস্পি হয়। কি বন্ধুরা, বড়াগুলো দেখেই লোভ লাগছে না? বিকেলবেলা এক কাপ চায়ের সাথে এরকম গরম গরম বড়া যদি খাওয়া যায় বিকেলটা পুরো জমে যাবে। আর যেহেতু আমরা এখন সবাই বাড়িতেই আছি বেশিরভাগ সময়, তাই একটু কষ্ট করে এরকম মাঝে মধ্যে মুখ পাল্টালে কিন্তু মন্দ হয় না। তাহলে বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার, সব তুলে নেব। এই যে দেখছেন কতটা ক্রিস্পি হয়েছে। আওয়াজটা শুনে বোঝা যাচ্ছে না? এটাই আবার যখন তরকারির মধ্যে দেব এর স্বাদটা বদলে যাবে, তরকারির রসটা এর মধ্যে ঢুকে গেলে। এই যে লাউগুলো এরকম ছোট ছোট করে কাটা আছে, আপনারা কিন্তু দেখে হাসবেন না, লাউটা কিন্তু একটু অসমান কাটা আছে। আমার নতুন হেল্পিং হ্যান্ড, আমি নামটা বললাম না, সে কেটে দিয়েছে আজকে আমার লাউ। বড়াগুলো আমার তোলা হয়ে গেছে,
তেল সেরকম নেই, তাই এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলই দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন। আর এটাতে খুবই কম তেল লাগবে, 2 টেবিল চামচ মতো তেল দিলেই হয়ে যাবে। এটাতে প্রথমে ফোড়ন হিসেবে আমি গোটা গরম মশলা ইউজ করবো, যে দেখতে পাচ্ছেন লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ আর সামান্য একটু জায়ফলের টুকরো, এগুলো সব আমি থেঁতো করে এর মধ্যে দিয়ে দেব। এই যে যখন গন্ধটা খুব সুন্দর বেরোবে তখন সামান্য একটু কালো জিরে দেব। আর দেব 2টো শুকনো লঙ্কা, যেহেতু এটাই ঝাল দেব না তাই একটু শুকনো লঙ্কা দিলাম, ওই শুকনো লঙ্কাটায় যেটুকু ঝাল হবে সেটুকুই। এবার কেটে রাখা লাউটা এর মধ্যে আমি দিয়ে দেব। আমরা যেহেতু বাড়িতে খুবই অল্প লোক তাই অল্প পরিমাণে করেছি, আপনারা পরিমাণ বুঝে সমস্ত মশলাগুলো দেবেন। একটু ভালো করে ভাজতে হবে যাতে জলটা বেরিয়ে যায় সম্পূর্ণ, আর খুব জোরে আঁচ দিলে কিন্তু হবে না, মিডিয়াম টু লো আঁচে রান্নাটা করতে হবে। খুবই সাধারণ রান্না কিন্তু খাওয়ার যখন খাওয়ার সময় হবে তখন জিনিসটা অসাধারণ লাগবে। লাউয়ের জলটা শুকিয়ে গেছে, এবার আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে আমি এক এক করে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দেব একটু হলুদ, তারপর দেব সামান্য একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, আমি আমার আন্দাজ মতো দিচ্ছি। এবার দিয়ে ভালো করে একটু ভাজবো। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি, আপনারা যেমন মিষ্টি খান তেমনই দেবেন, তবে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হলে খুব ভালো হয়। সব শেষে দেব সামান্য পরিমাণ আদা বাটা। এবার এতে সামান্য একটু জল দিতে লাগবে, তো আমি এমনি জল দেব না, আমি মিক্সির মধ্যে ডালটা বেটেছিলাম সেটা আমি নষ্ট করিনি, এটা ধুয়ে ওই ধোয়া জলটা ডাল সমেত দিয়ে দিলাম যাতে একটু ডাল নষ্ট না হয়। এবার আঁচটা মিডিয়াম টু হাই করে দিয়ে এটাকে আমি একটু ফুটতে দেব যতক্ষণ না জলটা সম্পূর্ণ শুকিয়ে আসছে, কিন্তু তার মধ্যে আমি বড়াগুলো যোগ করে দেব যাতে বড়ার মধ্যে রসগুলো খুব ভালোভাবে ঢোকে, লাউটাও শুকিয়ে আসবে আর বড়ার মধ্যেও রসটা ভালো করে ঢুকে যাবে। যখন ভাতে মেখে বা রুটি দিয়ে খাওয়া হবে এটা খেতে খুবই ভালো লাগবে, ঝাল মিষ্টি নোনতা সমস্ত স্বাদগুলো বড়ার মধ্যে ঢুকে যাবে। এটা মিডিয়াম টু হাই আঁচ দিয়ে চাপা দিয়ে মিনিট 10 রাখি, রেখে 10 মিনিট বাদে এসে দেখাচ্ছি কি করব। আর মিনিট 5 পরে আবার ফিরে এলাম বন্ধুরা, এখনো অল্প অল্প একটু জল আছে, এটা নাড়লে জলটা শুকিয়ে যাবে। আর লাউটাও বেশ আমার গায়ে মাখা মাখা সেদ্ধ মতো হয়ে গেছে, আর বড়ার ভেতরেও রসটা খুব সুন্দর ঢুকে গেছে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গোটা গরম মশলাগুলো দেওয়ার জন্য, খেতেও খুবই ভালো হবে। বড়াগুলো গোটা গোটা আছে, এর বেশি সেদ্ধ করলে বড়াগুলো ঘেটে যাবে। রান্নাটা আমার কমপ্লিট, এবার এর মধ্যে 1 চামচ শুধু ঘি অ্যাড করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার মটর ডাল দিয়ে লাউ বা মটর ডালের বড়া দিয়ে লাউ, আপনারা যাই নাম দিন না কেন
আমি আমার মতো করে করে দেখালাম, খেতে কিন্তু খুবই ভালো হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা। আজ তাহলে আসি, আবার নতুন একটা রান্না নিয়ে চলে আসব। আর যদি আপনাদের আমার রান্না ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি টিপে অল ক্লিক করে দেবেন। দেখবেন আমার সমস্ত নতুন নতুন রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি।